না, আমার রং খারাপ, ছাগলের রং ভালো, ছাগলের রং ভালো। আচ্ছা, 2,750 করে আপনার এই ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে? চাতরাহাটে খুব সস্তা মাল। আচ্ছা, হ্যাঁ, মাল নেবেন সস্তা মিলবে, হাজার থেকে। হ্যাঁ, পাঠি চাতরাহাট বিখ্যাত এটা। আচ্ছা, চাতরা। আজ হচ্ছে আপনার 15 মে, মানে বুধবার। আজকে আছে আমি চাতরাতে, মানে বীরভূমের চাতরাতে, যে আপনার সাপ্তাহিক একটা হাট বসে আপনার পশু হাট, সেই হাটটা আজকে আপনাদের দেখাবো, তার জন্য চলে এসেছি। এখন রয়েছে আমি চাতরাতে। অ্যাকচুয়ালি পিছনে যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটাতে আমি রামপুরহাট থেকে চাতরায় পৌঁছালাম। এখন সেই হাটের মূল উদ্দেশ্যে আছি, প্ল্যাটফর্ম থেকে বেরোই, মানে সামনের দৃশ্যটা দেখাচ্ছি, চলুন। আগের একদিন এসেছিলাম ভুল করে, মানে সেটা মঙ্গলবার দিন চলে এসেছিলাম, মানে 2 সপ্তাহ আগে চলে এসেছিলাম ভুল করে, তো তখন হয়তো হাট পাইনি, ভুল ইনফরমেশান ছিল। আজকে সঠিক ইনফরমেশান নিয়ে সঠিকভাবে ঠিক বুধবার দিন চলে এসেছি আপনাদের চাতরা হাট দেখাতে। চলুন, কথা না বাড়িয়ে অনেক দিন পরে হলো ব্লগ আসছে। এই যে এই ট্রেন চলে যাচ্ছে আপনার গয়া, ঠিক আছে, বিহারের গয়া। রামপুরহাট থেকে চাতরায় পৌঁছালাম মাত্র 10 টাকাতে। আর ওই দিকটা কি বলবো, পুরোটা হয়তো দেখানো হয়নি, কারণ আমাদের লামবাজার থেকে দুবরাজপুর, দুবরাজপুর স্টেশন থেকে রামপুরহাট, এবং রামপুরহাট থেকে চাতরা। এই হলো আমার আজকের আসার বিবরণ। এখন এই যে দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম থেকে বেরোবো, ওই সাইডে বেরোবো, জাস্ট হেঁটে এই রেকটার ওই পাশেই আপনার হাটটা পড়ছে। টোটো করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আগের দিন দেখিয়ে রেখেছি আপনাদের, ঠিক একই রকমভাবে সেই রাস্তা দিয়ে এখন পারাপার করছি সেই হাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পাথরগুলো লোডিং করছে আপনার, দেখতে পাচ্ছেন। এই বাজারটা আগের দিন দেখেছি, আজকে দেখাচ্ছি না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছে একদম টোটাল হাটের মধ্যে। রাস্তা আপনার এই মূল রাস্তার পাশ দিয়ে প্রবেশ করব আপনার হাটে। আগের ব্লগেও আপনার ঠিক একই রকমভাবে এই পথ দিয়ে প্রবেশ করেছিলাম হাটে যাওয়ার জন্য আর কি। মারাত্মক রোদ আছে আপনার। এই প্রবেশ করেছে আপনার চাতরার হাটে। হাট তো বিশাল হাট, মানে কি বলবো আপনার, প্রচুর এরিয়া জুড়ে হাট আছে, দেখতে পাচ্ছেন সামনে, দেখতে পাচ্ছে প্রচুর গরু। তো দর্শকবৃন্দ, অবশেষে এই চাতরার হাটে প্রবেশ করলাম আপনার, মানে বীরভূম জেলার আমাদের রামপুরহাটে পড়ে, নলহাটি পড়ে পড়ছে আপনার এই চাতরা। তো সেই চাতরার পশু হাটে প্রবেশ করেছি। এখন এবার আপনাদের মূল যেটা দেখানোর, মূল যেটার জন্য এত কষ্ট করে আসা, এখন তো 10টা পেরিয়ে গেছে প্রায়, এখন যেখানে এই হাটে কেমন কি ছাগল আছে সেগুলোকে দেখাই। প্রচণ্ড গরম করছে, অস্বস্তিকর আবহাওয়া, মানে আবার সেই আগের আবহাওয়াটা মনে হচ্ছে চলে এসছে, এত গরম, রোদ গরম, থাকা যাচ্ছে না এরকম পরিস্থিতি। একটু ছাগলগুলো দেখিনি আপনার। এই হচ্ছে আপনার চাতরার ছাগলের হাট, দেখতে পাচ্ছেন এখানে ছাগল আপনার ম্যাক্সিমাম দেখছি ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে। তো প্রথমত যেটা দেখানোর বিষয় হলো, সেটা হচ্ছে আমাদের এই ভাই সাহেবের কিছু ব্ল্যাক বেঙ্গল গোত্রের ছাগল রয়েছে, যেগুলো একটুখানি দেখাই। সব কি আছে ভাই? এগুলো সবই পাঠা আছে। তো দেখতে পাচ্ছেন সব পাঠা ছাগল রয়েছে আমাদের এই ভাই সাহেবের কাছে, একদম পিওর ব্ল্যাক বেঙ্গল। আর রোদে তো অবস্থা খারাপ, একদম হাঁপাচ্ছে বেঙ্গল। এগুলো সবই তোমার নাকি ভাই? আমার সবই তোমার। তো আচ্ছা, এই দেখতে পাচ্ছেন একটা ধাড়ি ছাগল রয়েছে আপনার, তার সঙ্গে সঙ্গে আপনার এগুলো কি পাঠিয়ে আছে নাকি? এগুলো পাঠিয়েছে, এগুলো পাঠিয়েছে। তো দাম কেমন কি আছে? ৭,৫০০ টাকা। তো দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন সবই পাঠিয়ে রয়েছে আপনার এই চাতরা হাটে, ব্ল্যাক বেঙ্গলের ওপরে রয়েছে সবই পাটি ছাগল। এগুলো দাম কেমন রেখেছেন ভাই? ৩৫০ করে দাম রেখেছেন, তাই তো? তো দেখতে পাচ্ছেন এখানে 3,500 ওপরে রেটের ওপরে এই ছাগলগুলো বিক্রি হচ্ছে চাতরার হাটে। এই দু পিস দেখতে পাচ্ছেন বিক্রি করছে আমাদের ভাই, রামপুর হাট থেকে শুরু করে সমস্ত জায়গাতে যাকে দেখিয়েছি। এখন মোটামুটি কেনা বেচা চলছে, আমাদের এই ভাই কিনছেন আর আমাদের ওই ভাই বিক্রি করছে, ঠিক আছে। এখন ডিস্টার্ব করা যাবে না, মালটা বিক্রি করুক, তারপরে কথা হচ্ছে। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এখানেও আপনার কাটিংয়ের ওপরে কিছু, বেশ কিছু আপনার ফিমেল ছাগল রয়েছে, মানে ধাড়ি ছাগল যেগুলো বলি আমরা। আর বাড়িতে পালার মতো 2 পিস রয়েছে আপনার এই ফিমেল ছাগল, খুবই সুন্দর সুন্দর রয়েছে 2 পিস বাচ্চা, যেগুলো বাড়িতে পারলে অবশ্যই আপনাদের হয়তো 2 পয়সা অর্জন করতে পারবেন এখান থেকে। আমাদের এই ভাই সাহেবের আছে, ভাই সাহেবকে হয়তো এর আগে দেখিয়েছি রামপুরহাটের ভিডিওতে। তখন এগুলো বড়গুলো দাম কেমন রেখেছেন? বড়গুলো 5,৫, 5,৫ করে। তো আর এই এই যে 2 পিস দেখাচ্ছে, এই 2 পিস দাম কেমন আছে? 3,500 করে দাম রাখা হয়েছে। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এগুলো আপনার 3,500 দাম আছে, আর এইগুলো দাম আছে
5-5.5 করে তো আচ্ছা সস্তা করে পাঠি চলে আসেন কি আছে পাঠি পাঠি চাতরা হাট বিখ্যাত আচ্ছা চাতরা বিখ্যাত পাঠা এবং পাঠি 3000 পিস মাত্র 3000 করে পিস খাসি পাঠা পাঠি যা নিবেন আচ্ছা এখানকার তো সস্তা কোথাও পাবেন না মোটামুটি বীরভূম জেলার টপ হাটের চাতরা আচ্ছা তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আচ্ছা তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে 3000 পিস আপনার এই ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে এই চাতরার হাটে দেখাচ্ছি এই দু পিস কেমন দাম আছে ভাই এই দুটো 9000 9000 জোড়া জোড়া 9000 আচ্ছা দুটো পাটি আছে জোড়া 9000 আপনার একই মায়ের ঠিক সস্তা হলো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় বড় জাতের আপনার ধাড়ি ছাগল রয়েছে যেগুলো মোটামুটি আপনার এই চাতরা এই সাইডে পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল তার সঙ্গে সঙ্গে আপনার এই যে বড় জাতের আপনার ছাগলগুলো রয়েছে যেগুলো সত্যিকারে খুবই দৃষ্টি আকর্ষণীয় আপনার যেটা সাধারণত এই পর্যন্ত যতগুলো হাট আপনাদের আমি দেখিয়েছি মোটামুটি এই ধরনের ছাগল কিন্তু দেখাতে পারিনি আজকে আপনার এই চাতরার হাটে এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর সুন্দর ছাগল রয়েছে তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি রাখার দাম আছে দাদাদের 5000 টাকা করে যদিও দাদার হয়তো মুখটা দেখাতে লজ্জাবোধ করছেন তার জন্য দেখালাম না দর্শকবৃন্দ এখানে দুই পিস আপনার ফিমেল ছাগল রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর দুই পিস রয়েছে একদম কালো ছাগল অনেকে পালতে ভালোবাসেন সেই কালো ছাগল দেখতে পাচ্ছি দুই পিস রয়েছে চাতরার হাটে আপনার চাতরা খুবই ফেমাস একটা মানে নাম করা হাট তো সেখানে ছাগলের হাট দেখাবো না এটা কোনো দিন হয় তাই আজকে আপনাদের এই দেখা যে চাতরা হাটে ছাগল আর কি তো আপনার এই ছাগলগুলোর দাম কেমন রাখাচ্ছে দুটোই ন হাজার তো দর্শকবৃন্দ একবার দেখুন আগে তারপরে বলছি দুই পিসের দাম 9000 টাকা মানে এই ছাগল 9000 টাকা পাওয়া যাচ্ছে না আশ্চর্যজনক ব্যাপার আছে মোটামুটি এর আগে সুখবাজার থেকে শুরু করে পাচুন্দি সব হাত দেখিয়েছি এত সস্তার ছাগল কিন্তু আপনাদের আমি দেখাতে পারি দর্শকবৃন্দ এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনার এই ফিমেল ছাগল রয়েছে তার সঙ্গে পাঠা আছে খাসি রয়েছে মানে কাটিং কোয়ালিটি থেকে শুরু করে আপনার বাড়িতে পালার মতো সমস্ত ধরনের ছাগল আপনার এই চাতরার হাটে রয়েছে যেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি হয়তো অনেকদিন কোনো ব্লগ দিতে পারিনি এই যে ধান কাটা সিজনের জন্য আজকে আপনাদের দেখাচ্ছি এই চাতরা হাটের সন্ধান দেওয়ার জন্য রামপুরহাট অথবা নলহাটি তার লাগোয়া পাশাপাশি অথবা মুর্শিদাবাদ জেলা লাগোয়া এই হাট আপনার এই চাতরা হাট যে পড়ে সাপ্তাহিক প্রতি বুধবার আপনার এই হাট পড়ছে তার এই কিছু ছাগল রয়েছে যেগুলো সুন্দরভাবে আগে দেখানোর চেষ্টা করছি আপনাদের দামাদর তো পরে জিজ্ঞাসা করবো আগে সুন্দরভাবে দেখে নিন তো দর্শকবৃন্দ আমাদের এই কাকার রয়েছে ছাগল এগুলো দাম কেমন আছে 3000 গড় দর্শকবৃন্দ এখানে আরও বেশ কয়েকটি আপনার ফিমেল ছাগল রয়েছে এই দেখতে পাচ্ছেন বেশ বড় বড় জাতের ছাগল রয়েছে আপনার কোরবানির জন্য কেউ নিতে পারবেন মাংসের জন্য আপনার এই ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে আপনার এই চাতরাতে এক পিস আছে দুই পিস তিন পিস চার পিস মানে চারটে আপনার কাটিং কোয়ালিটির ওপরে কিন্তু মাংসের জন্য আপনার সেই ছাগল বিক্রি হচ্ছে এই চাতরাতে আপনার আগে সুন্দরভাবে দেখুন তারপরে না হয় দামাদের বিষয়ে জানাবো আপনাদের অবশ্যই আগে ছাগলগুলো দেখা এত রোদের মধ্যে না মানুষের তো অবস্থা খারাপ ছাগল তো হবেই আচ্ছা দর্শকবৃন্দ আমাদের এই দাদা রয়েছে এই ছাগলগুলো আপনার এগুলো দাম কেমন কী রেখেছেন সাড়ে চার হাজার পিস আচ্ছা তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন 4500 পিস আপনার চাতরাহাটে এই ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে দর্শকবৃন্দ এখানে কিছু আপনার ফিমেল ছাগল তার সঙ্গে খাসি ছাগল দেখাচ্ছে আপনাদের হ্যাঁ এগুলো কী আছে দাদা এগুলো কী সব খাসি তো আপনার আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আপনার খাসি রয়েছে এটাও একটা খাসি আছে আপনার এখানে একটা ফিমেল ছাগল রয়েছে টোটাল আপনার বেশ কয়েকটি ছাগল আপনার দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক বেঙ্গল তার সঙ্গে সঙ্গে আপনার এই যে কাটিংয়ের উপরে বড় জাতের ছাগল অনেক কিছু ছাগল কিন্তু আপনার দেখতে পাচ্ছি আমরা এই চাতরার হাটে এখন আমাদের এই দাদার রয়েছে ছাগলগুলো দামটা একবার জিজ্ঞাসা করবো এগুলো দাম কেমন রেখেছেন আপনি আপনাদের রাখার দাম কেমন এগুলো 4000 টাকা তো আচ্ছা এই চাতরার হাটে এগুলো কী ছাগল আছে ভাই কী আছে এগুলো আপনার না না হালোয়ান না কী আছে এগুলো সবই হালোয়ান আছে না তো দেখ আচ্ছা পাঠিয়ে দেবো এই হালোয়ান ছাগল এখানে বিক্রি হচ্ছে বাড়িতে পালার মতো রয়েছে এক পিস আছে এখানে এক পিস দুই পিস রয়েছে আপনার টোটাল চার পিস রয়েছে দেখতে পাচ্ছি এই দু পিস ছাগল যে দেখালাম আপনাদের এই আপনার আছে তো আচ্ছা দাম কেমন আছে বলুন সাড়ে পাঁচ হাজার পিস না জোড়া সাড়ে পাঁচ হাজার তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আচ্ছা 2750 করে আপনার এই ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি এগুলো কি আছে এগুলো সব পাঠা
পাঠা ভাই না পাঠা আছে এটা পাঠা আছে আপনার চাতরাহাটে এগুলো দাম কেমন আছে? চাতরাহাটে খুব সস্তা মাল। আচ্ছা, মাল নিবেন সস্তা মিলবে, হাজার থেকে দু হাজার তিন হাজার থেকে সস্তা পাওয়া যাবে। আচ্ছা, অন্যান্য হাটের তুলনায় এখানে সস্তা। আর এখানে কি বেশিরভাগ আপনার ওই হালুয়ান ছাগল ওঠে নাকি? অনেক হালুয়ান অনেক আসছে। আচ্ছা, সামনে তো কোরবানি হাট আসছে, তো বড় বড় কি খাসি গুলো পাওয়া যায় এখানে? খাসি প্রচুর খাসি আমদানি হবে, সস্তা করে দেখতে মনে মতন খাসি। হাটটা কখন থেকে বসে, সকালের টাইম কখন থেকে? এখানে সাতটা থেকে নটা থেকে। অনেক বেলা হয়ে গেছে, আমি দেরি তো ঢুকলাম, সাড়ে দশটা বেজে গেছে এখন অলরেডি। তো যাই হোক, সেই জন্য কি এখন ছাগলের সংখ্যা কম দেখছি বেলাতে এসছি বলে? ছাগল প্রথম দিন আপনি আটটা আসবেন তো ছাগল দেখতে পাবেন, যে ছাগল দেখতে মতো ছাগল দেখতে পাবেন। আচ্ছা, তো এগুলো দাম কত করে বললেন এগুলো সব? বাড়িতে পালার মতো আপনার সুন্দর সুন্দর দুই পিস রয়েছে। আপনার ছাগলের যেমন রং? না, আমার রং খারাপ, ছাগলের রং ভালো। ছাগলের রং ভালো? আচ্ছা, বুঝতে ভুল করিয়েন না কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর রং ভালো নয়, ছাগলের রং ভালো। ছাগলের রং ভালো নয়? আচ্ছা, বেশ ঠিক আছে। আপনার আপনার ছাগলের রং বেশ খারাপ, ছাগলের রং ভালো। ছাগলের রং ভালো আছে। এগুলো দাম কেমন আছে আপনার? দাম আমার মোটামুটি ধরলেন ওই 1950-2000 এরকম জোড়া বানার। হ্যাঁ, দুটো। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন 1950-2000 জোড়ায় আপনার এই ধরনের ছাগলগুলো পাচ্ছেন এই চাতরার হাটে। এত সস্তা ছাগল এখানে, মানে জলের দরে বলা চলে, জলের দাম। এই ছিল মোটামুটি চাতরা হাটের দৃশ্য ছাগলের আর কি। তো এইটুকু এরিয়ার মধ্যে আপনার ছাগলের হাটটা পড়ে, যেটুকু দেখালাম আপনাদের মোটামুটি যে ছাগলগুলো ছিল সবই দেখালাম। এখন প্রায় সকাল 10:45, রোদ হয়েছে সেই লেভেলে, চরম রোদ আছে। এত রোদের মধ্যে এই যে হাটটা কভার করা খুবই কষ্টকর, ছাগল তো নেই আর, ছাগল তো প্রায় সবই বেরিয়ে গেছে, এখন এই মাত্র কিছু অল্প স্বল্প রয়েছে এইটুকু যা, আর কিছু নেই। তো মোটামুটি আপনাদের অনেক হয়তো আশা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো একটা ব্লগ দেব, অনেকদিন হলে কোনো ব্লগ পাইনি, আজকে সেই চাতরার হাটে ব্লগটা দিলাম আপনাদের। দর্শকবৃন্দ, এই ছিল আপনার আজকে চাতরা ছাগলের হাটে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আপনাদের। অনেক লেট করে ফেলেছি, কিন্তু উপায় তো নেই, কারণ সেই সকালে বেরিয়েও মোটামুটি আপনার এত বেলাতে পৌঁছালাম, সেই সকাল আপনার 4:30 থেকে বেরিয়ে তারপরে এত লেটের মধ্যে আপনার এই হাটে পৌঁছালাম। তো মোটামুটি প্রত্যেকটা হাটের যে কথাগুলো বলে দেখি আজকে সে একই কথা আপনাদের সামনে বা একই আবেদন রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে আবেদন থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ছাগলের হাটের ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।